আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আমরা বেশ কিছু কাস্টমার পাই যারা হচ্ছে আমাদের শপে আসেন একটা বাজেট প্রাইস নিয়ে, লাইক হচ্ছে 50,000 বা 60,000 একটা স্পেসিফিক বাজেট নিয়ে আসেন। যাদের হচ্ছে কোনো মডেল চুজ থাকে না, আমরা যে ল্যাপটপটা আপনাদেরকে সাজেস্ট করি ওইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনারা ল্যাপটপটা পারচেস করেন। সো আজকে হচ্ছে আমি 50,000 এর মধ্যে তিনটা বেস্ট ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে বর্তমান মার্কেটে ভ্যালু ফর মানি বলা যায়। এবং এই তিনটা ল্যাপটপ দিয়ে আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ফটোগ্রাফি, ইলাস্ট্রেটর, আরও যদি ভ্যারি লেভেলের কোনো কাজ থেকে থাকে সেগুলো আরামসে করতে পারবেন। আর যদি আপনার কাজ হয়ে থাকে অফিসিয়াল বা বাসা কনজিউমিং এর জন্য, মিডিয়া কনজিউম বা হচ্ছে হোম ইউজের জন্য জাস্ট একটা ল্যাপটপ খুঁজছিলেন, তাদের জন্য এই তিনটা ল্যাপটপ থেকে যে কোনো একটা ল্যাপটপ নিলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন এই মুহূর্তের জন্য। তো হ্যালো ভিউয়ার, দিস ইজ সৈকত, আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে আমি প্রথমে যে ল্যাপটপটা নিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে আসুসের একটা ল্যাপটপ, যেটা মডেল নাম্বার হচ্ছে আসুস ভিভোবুক X515EA। বেসিক্যালি এই ল্যাপটপটা দিয়ে আমি বলার মেইন রিজন হচ্ছে আসুসের ল্যাপটপগুলো বর্তমানে প্রাইসটা একটু বেশি, বাট বাজেটের মধ্যে আমি বলবো মিনিমাম কোরাইসি 11 জেনারেশন প্রসেসর যদি না হয় তাহলে এই মুহূর্তে আসলে আপনাকে খুব একটা বেশি ভালো সার্ভ করবে না। এই ল্যাপটপটা হচ্ছে কোরাইসি 11 জেনারেশন প্রসেসর দিয়ে আসছে, অ্যান্ড এটা হচ্ছে 4GB র্যাম ইউজ করা আছে, যেটা হচ্ছে 3200 আছে, সেই সাথে এখানে হচ্ছে 1TB হার্ড ডিস্ক দিয়ে আছে। এখন বিষয়টা হলো আমি 1TB হার্ড ডিস্ক হওয়ার পরেও কেন আমি এই ল্যাপটপটা 50,000 এর মধ্যে বেস্ট চয়েসে রাখলাম। এটা হচ্ছে 1TB হার্ড ডিস্কের পাশাপাশি আলাদা একটা M.2 স্লট খালি আছে, তাহলে আপনারা সেখানে M.2 অ্যাড করতে পারবেন। প্লাস হচ্ছে এখানে আলাদা র্যামের জন্য কিন্তু স্লট খালি আছে, অর্থাৎ আপনারা চাইলে 4GB পাশাপাশি আরও একটা 4GB এখানে অ্যাড করে নিতে পারবেন। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD এবং এটা IPS লেভেলের ডিসপ্লে। তো আমি বলবো IPS লেভেলের একটা ডিসপ্লেতে আপনারা মিডিয়া কনজিউমিং বা হচ্ছে আপনার রেগুলার কাজের জন্য কিন্তু খুবই ভালো হবে। অ্যান্ড এখানে হচ্ছে ফুল সাইজের একটা ব্যাকিং কিবোর্ড পেয়ে যাবেন আপনারা, সেই সাথে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর। বর্তমানে এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 52,000, তবে আমাদের শপে এটা এখন অফার চলছে, আপনারা হচ্ছে 50,000 আশেপাশে আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন। দেন হচ্ছে সেকেন্ড ল্যাপটপ, HP নিয়ে আমি কথা বলবো। HP মডেলটা হচ্ছে EQ2890AU, যেটা হচ্ছে আমার ঠিক হাতের বাম পাশেই রাখা। এই ল্যাপটপটা নিয়ে আজকে কথা বলা মেইন একটা রিজন হচ্ছে এটা রাইজেন প্রসেসর দিয়ে আসছে এই মুহূর্তে মার্কেটে, যেটা মডেল হচ্ছে রাইজেন 3 5300। বেসিক্যালি রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপগুলো মার্কেট এখন খুবই জনপ্রিয় এবং রাইজেনের মাল্টিটাস্কিং ক্ষমতাটা একটু বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু ইন্টেল থেকে গতানুগতিক এখন রাইজেনের দিকে একটু বেশি ঝুঁকছে। বিকজ আপনি অ্যাট এ টাইম ল্যাপটপে অনেকগুলো কাজ করে থাকেন, হয়তো দেখা যায় মিডিয়া কনজিউমিং, পাশাপাশি আপনি ব্রাউজিং করছেন বা হয়তো আপনি পাশাপাশি কোনো ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করছেন। সো মাল্টিটাস্কিংয়ে রাইজেন সবসময় একটু বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে, আর এটা হচ্ছে রাইজেন 3 5300 সিরিজ, দ্যাটস মিন এটা হচ্ছে একদমই লেটেস্ট সিরিজের একটা প্রসেসর দিয়ে আসছে। আমি প্রথমে প্রাইসটা একটু বলে দিই, এই ল্যাপটপটা বর্তমানে এমআরপি হচ্ছে এটাও 52,000, বাট এটা আমাদের প্রমোশনে হচ্ছে 50,000 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটা প্রসেসর হিসেবে ইউজ করা আছে রাইজেন 3 5300U, 8GB র্যাম, যেটা হচ্ছে 448 করা আছে, অর্থাৎ আপনারা ডুয়াল চ্যানেলে পারফরমেন্স স্মুথ পাবেন, এবং যেটা বাস স্পিড হচ্ছে 3200, অ্যান্ড 512GB NVMe যে ল্যাপটপটা প্রিলোড করা থাকবে, সো দ্যাটস মিন হচ্ছে স্পিড নিয়ে আপনাদের কোনো প্রবলেমই হবে না। সেই সাথে ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD, যেটা রেজলিউশন হচ্ছে 1080x1920। HP থেকে ল্যাপটপগুলোতে উইন্ডোজ 11 দেওয়া থাকবে, সেই সাথে হচ্ছে মাইক্রোসফট অফিস 2021টা পেয়ে যাবেন আপনারা 1 বছরের জন্য লাইসেন্স করা। HP ল্যাপটপের প্রাইস এখন আমাদের চলছে হচ্ছে 50,000, অ্যান্ড এটা আমাদের শপে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা অনলাইনে পারচেস অথবা শপ থেকে পারচেস করে নিতে পারবেন। দেন 3 নম্বরে হচ্ছে ল্যাপটপ ডেল। HP আসুস এর পরেই হচ্ছে যদি মানুষের কোনো একটা আস্থা থেকে থাকে সেটা আমি বলবো ডেল, অ্যান্ড আমাদের ডেল ল্যাপটপ নিয়ে কিন্তু রেগুলার কোয়েরি থাকে ডেলের বিভিন্ন মডেল নিয়ে। সো আজকে হচ্ছে আমার হাতের ঠিক ডান পাশে একটা ল্যাপটপ আছে, যেটা হচ্ছে ডেলের ইন্সপায়রন সিরিজের একটা মডেল, যেটা হচ্ছে 3501, অ্যান্ড এই ল্যাপটপটা তো প্রসেসর হিসেবে ইউজ করা আছে ইন্টেল Core i3 11 জেনারেশন, এখানেও বাই ডিফল্ট 4GB র্যাম দেওয়া থাকবে এবং 1TB হার্ড ডিস্ক দেওয়া থাকছে এই ল্যাপটপটাতে, 15.6 ইঞ্চ ফুল HD একটা ল্যাপটপ, সেই সাথে উইন্ডোজ 11 দেওয়া থাকছে। এটা বর্তমানে প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের এখানে 50,000 এর আশেপাশে, এবং আমাদের কিছু অফার এই মুহূর্তে ডেলে রানিং আছে, তো দ্যাটস মিন হচ্ছে আপনারা এটা 50,000 এর মধ্যেই পেয়ে যাবেন। সো এই তিনটা ল্যাপটপ হচ্ছে 50,000 এর মধ্যে বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড মোস্ট ডিমান্ডিং একটা ডিল বলা যেতে পারে, বা ভ্যালু ফর মানি এই মুহূর্তে বলা যেতে পারে। অ্যান্ড আপনারা যারা হচ্ছে 50,000 এর মধ্যে একটা ল্যাপটপ খুঁজছিলেন যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ, ফটোশপ, ইলাস্ট্রেটর, স্পেশালি ফ্রিল্যান্সিং এর কাজগুলো খুব স্মুথলি করার জন্য, তাদের জন্য আমি বলবো এই তিনটা ল্যাপটপ থেকে যে কোনো একটা পারচেস করে নিতে পারবেন।